তার আগে একটা বাদাম খাচ্ছি। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আর সকলকে গুড মর্নিং। তোর কি চ্যানেল? রিতম দত্ত, তুমি জানো না? কোনোদিন বাইরে গিয়ে সেভাবে ভিডিও কোনোদিন বানাইনি, আজকে হঠাৎ করে। এদিকে আমাদের চা পর্ব চলছে, সকালের চা, সকালের চা খাওয়া হচ্ছে। বাবা গুড মর্নিং বলো। কিছু বললো না বাবা, কিছু কোনদিন বলে। তো চা খেয়ে তারপর বাইরে যাব ঘুরতে। চলো চাটা খাওয়া যাক। কারা খাচ্ছে? কারা মশলা দিয়ে একেবারে ছাঁচালো চা করোনার জন্য। এক ঘন্টা পর এলো, যাওয়ার কথা ছিল 7টার সময়। হ্যাঁ, 10টাটাই নেবো। সে এলো, এখন 8টা বাজে। তো এখন সেট আপ করছে নিজের লগিং এর জন্য। এটা কি হচ্ছে? বয়ার মাইক, ঠিক আছে, খুব সুন্দর মাইক মাইকটা। আর এটা হচ্ছে মোটো G40 ফিউশন, 64 MP ক্যামেরা, খুব সুন্দর ভিডিও ক্যামেরা হয়। আর কোয়ালিটিটা দেখতে হবে, ভিডিওটা দেখলে কোয়ালিটিটা দেখা যাবে, মানে বোঝা যাবে কোয়ালিটিটা। তো চলো দেখা যাক। পুরো রেডি, আপনি ঘুরতে যাওয়ার জন্য সকাল সকাল এই ছোটার সাথে। তো নাম সুরিত রয়, আর আমি রিতম দত্ত, দুজনে মিলে এখন বেরোচ্ছি। তো দেখা যাক কতদূর যাওয়া যায়। কোন দিকে যাবি? তোমরা এখন বেকারি পৌঁছে গেছি। আমি কানে একটা মাস্ক ঝুলিয়ে নিয়েছি, যখন তখন এইভাবে পরে ফেলতে পারবো। তো বেকারিতে আমরা চলে এসেছি, এবার বেকারিতে বিস্কুট কেনা হবে। আর এই যে বড় হাতাটা দেখা যাচ্ছে, এই হাতার মাধ্যমে ওই ভেতরে জিনিসটা বার করে আনে, বা ভেতর বা বাইরের থেকে জিনিসটা ভেতরে ঢুকিয়ে দেয়। এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রেগুলোর ভেতরে জিনিস তৈরি করা হয়, এইখানটা করে ময়দাটা ছানা হয়। এখানে কী কী থাকে গো? এখানে কী কী থাকে, মানে কি এটার এটার মধ্যে? শুধু তো ময়দা থাকে না, ময়দা ছাড়া এখানে আর কী? ময়দা, ডালা তেল, চিনি, ডিম। ময়দা, ডালডা তেল, চিনি, ডিম এসব মিক্সড করে এখানে। এটা হচ্ছে একটা মিক্সচার মেশিন। এখানে জেনারেলি ময়দা, তারপরে ডালডা তেল আর যা যা লাগে সেগুলোকে মিক্স করা হয়। তো এটাকে ডালিয়া বিস্কুট বলে, ঠিক এইভাবে করে বিস্কুটগুলো তৈরি করা হয়। আর এখানে ডালডা, ময়দা, চিনি, দুধ, ডিম এগুলো সব মিক্স করা আছে। ডালডা টাকার বিস্কুট কিনে ফেলেছি আমরা। তো এই বেকারি সম্পর্কে যদি কোনো ডিটেলিং দরকার পড়ে তো ওর ভিডিওতে দেখি পেয়ে যাবে, ভীষণ ভালোভাবে ডিটেল করে বলে দিয়েছে। আমার ভিডিও, ওর ভিডিওটা দেখতে হবে। ওর ভিডিওর নাম হচ্ছে, এই ব্লগ চ্যানেলের নাম হচ্ছে কি, ব্লগ ভিউ। তো ওটাকে সাবস্ক্রাইব করবে আর ওখান থেকে দেখে নেবে এই ডিটেলিং কত নিল। ইউটিউবে গিয়ে ব্লগ ভিউ সুরিত রয় লিখতে হবে, ঠিক আছে? VLOG VIEW, তারপর কমা দিয়ে SURITROY, ঠিক আছে? সুরিত রয় বললে আমার চ্যানেলটা দিয়ে দেবে, একদম ফার্স্টে দিয়ে দেবে। তো ওখান থেকে গিয়ে এই ভিডিওটা ছাড়া হবে। তো ওখান থেকে গিয়ে ভিডিওটা তুমি দেখতে পেয়ে যাবে, ভিডিওটা দেখবে, এটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে কেমন লাগলো, আর ভালো লাগলে শেয়ারটা অবশ্যই করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দেবে। আমি ওকে প্রমোট করে দিলাম বিনা পয়সায় প্রমোট করে দিলাম। এই টাকাটা কিন্তু ওকে দিতে হবে পরে। জোকিং, যাই হোক, এই বেকারির ডিটেলিং জানতে গেলে ওর ভিডিওতে দেখে নিও কত দাম নিয়েছে এবং ওখানে কী কীভাবে কী কী তৈরি করা হয়। আমি হালকা কিছু ভিডিও দিয়ে দেবো, বেশি কিছু দেবো না, কিন্তু বাকিটা ওর কাছ থেকে পেয়ে যাবে। আর ওর ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। স্কুল শক্তিনগর হাই স্কুল, তো এখান থেকে ছোটোবেলায় পড়াশোনা করেছি প্রো জীবনে 8টা বছর, 5 থেকে 12। একটা মাঠ, খেলাধুলো টুকটাক করেছি, খুব একটা করিনি, যাই হোক। তো এই ছোটা দিকে ব্লগ করছে, কি বলছে? ভুলভাল কিছু বলিস নি, ঠিক তো? ওকে, রুদ্রাঙ্গকে ডাকা হয়েছিল সকাল 7টার সময়, ও এখন এসে হাজির হয়েছে। লেটু রাম যাকে বলে, শক্তিনগর ময়দানে একটি মন্দির আছে, শ্রী রাধা জিউ গোবিন্দ জিউ মন্দির। তো মন্দিরের ভেতরে আমি এখন প্রবেশ করছি, মন্দিরের ভেতর, মন্দির
মাটির দুর্গা ঠাকুর তৈরি করা হয়ে গেছে, সামনেই দুর্গাপুজো আসছে আর মাত্র কয়েক মাস, তারপরেই সর্বজনীন দুর্গাপুজো। বিবেকানন্দের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছিস? এই স্বামী বিবেকানন্দের শিষ্য হচ্ছে রিতম, ঠিক আছে, আর আমরা দুজন হচ্ছে সুরিত ব্লগ করছে, রুদ্রাঙ্ক ও এখানে গিয়ে দাঁড়িয়ে আছে। প্রচুর জল হয়ে গেছে, বৃষ্টিতে প্রচুর জল হয়েছে, নয়তো একদম শুকনো কাঠ মাঠ হয়ে থাকতো। এদিকে একটা ছোট্ট ব্রিজ মতো আছে, ওই পাশে আছে জল। তো চলো একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। সামনে একটা ঘর রয়েছে, এই মাঝখানে কে থাকবে, কে থাকে? আমি থাকবো, আমি যাবো। ভিডিওটা আমি এখানে শেষ করছি, তো গুড বাই, টাটা, আর বাড়ি গিয়ে বিস্কুট খাওয়া হবে। তো তোর সবাই বলে দে, টাটা করে দে, টাটা। আর তোমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা ঘন্টার টুকরো বাজিয়ে দিও, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ, টাটা।